গ্রামীণ গরিব মহিলাদের ক্ষুদ্র ঋণ মুকুব করে আর্থিক প্রেরণা ও স্বস্তি প্রদানের উদ্দেশ্যে কাছাড় জেলায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো অসম মাইক্রোফাইন্যান্স প্রেরণা এবং স্বস্তি প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান। রাজীব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে কাছাড় জেলার 1000 মহিলার হাতে চেক তুলে দিতে উপস্থিত ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা শাসক রোহন কুমার ঝা, রাজদীপ গোয়ালা, বিজেপির জেলা সভাপতি নলেন্দু রায় সহ অন্যান্যরা। সভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে জয়ন্ত মল্ল জানান, পর্যায়ক্রমে কাছাড় জেলায় 3331 জন মহিলার ক্ষুদ্র ঋণ মুকুব করা হবে। দ্বিতীয়বারের এই ঋণ প্রদানে কাছাড় জেলায় প্রায় 7 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও কিছুদিনের মধ্যে তৃতীয় ঋণ মুকুব পর্ব শুরু হবে বলেও জানান তিনি। আমি যেতিয়া ঘোষণা কৰিছিলোঁ তেতিয়া আমিও জানা নাছিলোঁ, কিন্তু আমাৰ এটা অনুমান আছিল যে 8-12 হাজাৰ কোটি টকাৰ প্ৰয়োজন হ'ব এই 3টা কেটেগৰীৰ মানুহক দিবৰ কাৰণে। গতিকে বহু মানুহে ভাবিব পৰা নাছিল যে এখন চৰকাৰে দায়িত্ব লোৱাৰ পিছত এই ধৰণে 8000 কোটি টকা বা 9000 কোটি টকা এই ধৰণে মাইক্ৰ'ফাইনেন্সৰ ঋণ মুক্ত কৰিবৰ কাৰণে দিব পাৰিব বুলি কোনে বিশ্বাসে কৰা নাছিল। বিভিন্নজনে সমালোচনা কৰিছিল, কৈছিল যে এইটো ইলেকশ্যনৰ গিমিক, ইলেকশ্যনৰ সময়ত কৈছে পিছত নকৰিব, এই ধৰণৰ কথা আমাক সমালোচনা কৰিছিল। কিন্তু আজি আমি প্ৰতীয়মান কৰিলোঁ, আজি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এইটো স্পষ্টভাৱে প্ৰতীয়মান কৰিলে যে তেওঁ যিধৰণে কথা কৈছিল সেইধৰণে কথা ৰাখি আই মাতৃসকলক 2টা কেটেগৰীত আমি ইতিমধ্যে দিলোঁ। প্ৰথম কেটেগৰীত প্ৰায় 1600 কোটি টকাৰ প্ৰয়োজন হৈছিল, ছেকেণ্ড কেটেগৰীটো আমি দিলোঁ আৰু তৃতীয় কেটেগৰীটো আমি খুব সোনকালে দিম। গতিকে আমাৰ যি কথা আছিল সেই কথা আমি পালন কৰি সুন্দৰভাৱে আমি এই প্ৰতিশ্ৰুতি পালন কৰিছোঁ। এতিয়া ডিফল্টাৰসমূহক আমি, কাৰণ ডিফল্টাৰসমূহে আবেদন কৰিব লাগিব, তেওঁলোকৰ মানে চিভিলৰ কথা আছে, গতিকে তেখেতসকলে আবেদন কৰিব আৰু তেখেতসকলে যেতিয়া আবেদন কৰিব যে তেখেতসকলৰ ঋণটো মাফ কৰি দিব লাগে বা ঋণটো ৰিপে কৰি দিব লাগে, তেতিয়া চৰকাৰে তেখেতসকলৰ পৰা পোৱা আবেদনৰ ভিত্তিত সেই লোনটো তেখেতসকলৰ ফাইনেন্সিয়েল ইনষ্টিটিউটবিলাকক আমি দি দিম লোনৰ এমাউণ্টটো, আৰু তেওঁলোকক ঋণমুক্ত হোৱাৰ চাৰ্টিফিকেটখন দি দিম। তেওঁলোকে ঋণমুক্ত হৈ যাব, ঋণমুক্ত হোৱাৰ চাৰ্টিফিকেটখন পাব আৰু তাৰ যিটো এমাউণ্ট হ'ব, ঋণমুক্ত হ'বৰ কাৰণে যিটো এমাউণ্ট হ'ব সেইটোৱে আটাইতকৈ সৰ্বাধিক এমাউণ্ট আছে এতিয়া দিবলগীয়া, সেই এমাউণ্টটো আমি সুন্দৰভাৱে বেংকসমূহক বা ফাইনেন্সিয়েল ইনষ্টিটিউটসমূহক দি দিম। ব্যুৰো ৰিপৰ্ট, নিউ বৰাক।